আসসালামু আলাইকুম। লন্ডন বাংলা টিভির দর্শকবৃন্দ, দেশ বিদেশে যারা অবস্থানে আছেন সবাইকে সালাম আদান শুভেচ্ছা। আমি জেলা পরিষদে 5 বছর ছিলাম। আমি আমার সাধ্যমতো আমি কাজ করেছি। আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে উন্নয়নমূলক কাজের পাশাপাশি নারীদের কিভাবে এগিয়ে নেওয়া যায়। তো আবার আমি আবার ইলেকশন আসছে। তো একটা বিষয় হচ্ছে যে করোনার জন্য আমাদের যে গত 5 বছরের প্রায় 3 বছরের মতো আমি কাজ করতে পারিনি, তো আমার কিছু অসমাপ্ত কাজ রয়ে গেছে যেগুলো আমি করতে পারিনি। তো আমি আশাবাদী যে যদি আমি আবার আসতে পারি তো আমার ওই কাজগুলো, আমি যে কাজগুলো হাতে নিয়েছিলাম সেই কাজগুলো আমি করার উদ্দেশ্যেই আমি আবার নির্বাচনে অংশগ্রহণ করতে চাচ্ছি। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, লন্ডন বাংলা ভয়েসের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা অভিনন্দন। আমি এখন অবস্থান করছি সিলেট জেলার ওসমানীনগর থানায়, ওসমানীনগর কৃতি সন্তান। এই সিলেট জেলা যুবলীগের সম্মানিত সভাপতি বিপি শামীম ভাইয়ের সাথে লন্ডন বাংলা ভয়েস থেকে এখানকার সাক্ষাৎ করে আসি ওনার সহধর্মিনী সুষমা সুলতানা রুহিয়াপুর কাছে। উনি জেলা পরিষদের সদ্য সাবেক সদস্য ছিলেন, এখন আবার জেলা পরিষদে নির্বাচন করার জন্য উনি এই মত প্রকাশ করেছেন। আমি জানতে চাইব আপনি যে বর্তমানে যে নির্বাচন করতেছেন জেলা পরিষদের, আপনি যখন নির্বাচিত হবেন দ্বিতীয়বারের মতো, যদি নির্বাচিত হন আল্লাহ রাব্বুল আলম যদি আপনার কপালে রেখে দেন, তো আপনি প্রথমে উন্নয়নমূলক কাজের মধ্যে কোন কাজগুলো আপনি বেছে নেবেন জানতে চাইব। আমি উন্নয়নমূলক কাজের মধ্যে যেমন মসজিদ মন্দির রাস্তাঘাট এগুলো আমি উন্নয়ন করেছিলাম আমার যে গত 5 বছর। তবে সবচেয়ে যে আপনাদেরকে আমি বলতে চাই, আমি অনেকে বরাদ্দ দিয়েছি, অনেকে মাধ্যমে আমি বরাদ্দ দিতে পারিনি, এর জন্য আমি আসলে দুঃখিত, কিন্তু আমার আন্তরিকতার অভাব নেই। আমি চেষ্টা করেছি যে সবাই আমার আমার মাধ্যমে সব জায়গায় উন্নয়ন যাক, কিন্তু আমার সেই সীমাবদ্ধ বরাদ্দের জন্য আমি পারিনি। তো এটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আপনাদের কাছে আমি সহযোগিতা চাই, ভোট চাই। যদি আবার আপনারা আমাকে নির্বাচিত করেন ইনশাল্লাহ আমার যে অতীতের যে অভিজ্ঞতা আছে সেগুলো কাজে লাগিয়ে আমি আরো বেশি বেশি উন্নয়নে কাজ মনোনিবেশ করব এবং কাজ করতে পারবো ইনশাল্লাহ। আমি এমন কোনো কাজ করব না যেটা আপনাদের মুখ ছোট হবে, অতীতেও হয়নি আগামীতেও হবে না, এই বিশ্বাসটা আপনারা রাখবেন। সময় দেখা যায় তো এই যেগুলো বরাদ্দ আপনারা পান বা আপনাদের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে যায়, অনেক সময় দেখা যায় এগুলো সঠিক সঠিক যে মানুষগুলো পাইয়ে পাওয়ার যোগ্য এই মানুষগুলো পাচ্ছে না। আমার কথা বলি, আর বাকিদের কথা আমি জানি না, কিন্তু আমার কথা বলি, আমি কিন্তু মনিটরিং করি বিষয়টা নিজে থেকে। উনারা কাজ করেন কিন্তু আমি আমার আমি বেছে নিয়ে আসি যে উনি আসলেই গরিব কিনা, এগুলো আমি দেখি। দেখা যদি দেখা যায় যে উনি ঠিক আছে তাহলে পরিষদকে যারা কর্মকর্তা আছেন ওনাদের মাধ্যমে আমি কাজটা করি। এর জন্য এটা দায়িত্ব যিনি জনপ্রতিনিধি ওনার দায়িত্ব, উনি সঠিক মানুষকে দিচ্ছেন কিনা, কিন্তু আমি আমার জায়গা থেকে আমি সঠিক। অনেক সময় আমরা দেখি যে মনে করেন এই যে কোনো কোনো ফ্যামিলিতে ওর ফ্যামিলিতে অবস্থান ভালো সব কিছু ভালো, এক ফ্যামিলিতে দুইটা তিনটা ভাই আছে, এক একটা নাম অনুসারে দিয়ে দেয়, এরকম যায় অনেক ফ্যামিলিতে পাওয়া যায়। জেলা পরিষদের যে বরাদ্দগুলি আবার এইরকম না, জেলা পরিষদের বরাদ্দ কাউকে যে এক বস্তা চাল বা আধা বস্তা চাল দেওয়া হবে এরকম না, কিন্তু জেলা পরিষদ আমি যতটুকু দেখেছি আর কি, তাকে তো মোটামুটি সময় দিয়েছি, আমি দেখেছি রাস্তাঘাট এটা ইয়ে করা, সংস্কার করা, আমি দেখেছি মসজিদ মন্দির পে কটা, আর আর দেখেছি তার বরাদ্দ থেকে দেখেছি ওই যে মানুষকে স্বাবলম্বী করার জন্য মহিলাদেরকে মেশিন এবং ট্রেনিং দেওয়া, আর ধরেন ওই যে আরেকটা আমি শুনলাম যে জেলে সম্প্রদায়কে জাল দেওয়া, এদেরকে পুনর্বাসন করার জন্য জাল কারের প্রয়োজন, যারা অত্যন্ত গরিব তাদের জাল নাই, নৌকা কার প্রয়োজন, যে নৌকা দিয়ে মাছ ধরবে তার প্রয়োজন, রিস্কা কার প্রয়োজন,
গরিব মানুষের পেনশন, সে তো গরিবই রিক্সা চালায়। জেলা পরিষদ থেকে কিন্তু এরকম কিছু দেওয়া হয় না যে এক বস্তা চাল 3,000 টাকা নগদ, এরকম কিন্তু দেওয়া হয়। কিন্তু এখানে স্বচ্ছতা আছে, জেলা পরিষদে কিন্তু স্বচ্ছতা আছে, আমি যা দেখেছি এখানে। কোন আমাদের যারা ছিলেন সদস্যবৃন্দরা, ওনারাও ভালো কাজ করেছেন আমাদের সাথে যারা ছিলেন, আর ইউনিয়ন পরিষদের মতো না। আর আমাদের নীতি নৈতিকতা যদি আমাদের ঠিক থাকে, তাহলে আমি কেন গরিব রেখে ধনীকে একটা ইয়ে দিব? ওইটা তো তৃণমূল পর্যায়ে যদি বিতরণ করার সময় যদি আমি আমি ছয় নয় করি, তাহলে সেটা তো আমার বিবেকের কাছে আমি না, এটা তো অবশ্য। তো এর জন্য আমি বলবো যারা এইসব করেন তারা যেন এসব থেকে বেরিয়ে আসে। দেশপ্রেমটা তো আসলে শুধু দেশকে ভালোবাসি বললে হবে না, দেশের মানুষকে ভালোবাসতে হবে, সঠিক মানুষের কাছে বরাদ্দ পৌঁছাতে হবে। অনুরোধ করবো যারা করেন এইগুলা থেকে বেরিয়ে আসার উচিত। ধন্যবাদ আপনাদের দুজনকে আজকে আমাকে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ আমার সাথে ছিলেন, লন্ডনবাংলা বয়েসের সাথে ছিলেন। আপনারা আমাদের এই আসার আগে আগামী অক্টোবরের 17 তারিখ হয়তো বা জেলা পরিষদ নির্বাচন হবে, আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন এবং জেলা পরিষদের যে বা যারা আমাদের এখানে এই নির্বাচনে অংশগ্রহণ করার মত প্রকাশ করেছেন তাদের সবাইকে সহযোগিতা করবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের দুজনকে আবারও লন্ডনবাংলা বয়েসের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম।